সকালে আমি একটা খবর পাই যে একটা সংগঠন বিবেকানন্দ বিচার মঞ্চ তার নেতৃত্বরা ধর্মনগর আসছেন আগরতলা থেকে ট্রেনে করে। যথারীতি সেই খবর সংগ্রহ করতে আমি গেছিলাম ধর্মনগর রেলওয়ে স্টেশনে। যাওয়ার পরে দেখতে পেলাম সেখানে আরও একটি সংগঠন, বিএমএস নামে পরিচিত আরও একটি সংগঠন, তাদেরও কর্মকর্তারা স্টেশনে উপস্থিত হন। কিছু সময় তাদের মধ্যে কথাবার্তা চলে, তারপরেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে, তাদের মধ্যে একটা মারপিট হয়। সেই সময় আমি ভিডিও তুলতে গিয়ে, ভিডিও করতে গিয়ে, খবর সংগ্রহ করতে গিয়ে আমার উপরেও আক্রমণ করে। কারা আক্রমণ করেছে সেটা তো আমার জানতে পারিনি, কিন্তু ভিডিও ফুটেজ আমার কাছে আছে কে আক্রমণ করেছে। এখন ধর্মনগর থানায় এলাম, সেই বিষয়ে আধিকারিকদের সাথে, থানার আধিকারিকদের সাথে কথা বললাম, কমপ্লেন দিচ্ছি থানায়। এই বিষয়ে কি মানে যাদের নেতৃত্বের সাথে কথা হয়েছে? না, এখন পর্যন্ত কথা হয়নি তাদের নেতৃত্বের সাথে। এখন কিছু বলার দরকার নেই, আমি শুধু এটুকুনি বলবো, আমাদের উত্তর ত্রিপুরা জেলার যিনি প্রভারী এবং ভারতীয় জনতা পার্টির সহসভাপতি এবং বিবেকানন্দ বিচার মঞ্চের যিনি সভাপতি, উনি এখানে আছেন এবং আমরাও এসেছি। সেখানে আলোচনা হবে, আলোচনার মাধ্যমে সবাই মিলে যে সিদ্ধান্ত নেবেন, অভিভাবকরা যারা আছেন, পার্টির লাইনে যারা আছেন, সবাই মিলে যে সিদ্ধান্ত সেখানে। তো এখানে যারা এসছেন সবাইকে ধন্যবাদ জানাই। আমার সবার সাথে হয়তো পরিচয় নেই, কয়েকজনের সাথে আছে, তবে দল বা সংগঠনও কাজ দায়িত্ব দিয়েছে, অসংগঠিত শ্রমিকদের হয়ে কাজ করে। তবে পার্টির আমার অভিভাবকরা যারা আছেন তারা যেভাবে নির্দেশ দেবেন, যেভাবে তারা দিক দেখাবেন সেভাবেই কাজ করবে। আজ ধর্মনগর সকাল 9:30 নাগাদ ধর্মনগর রেল স্টেশনে বিবেকানন্দ বিচার মঞ্চ একটি সংস্থা এবং বিএমএস আরেকটি সংস্থা সেখানে গিয়েছিল এবং সেই দুটি নিউজই কভার করতে আমাদের সাংবাদিক বিকাশ ভট্টাচার্য সেখানে গিয়েছিল। যখন বিবেকানন্দ বিচার মঞ্চের একজন নেতৃত্ব আসে আগরতলা থেকে, বিপ্লব কর, ওনাকে যখন সংবর্ধনা দেওয়া হচ্ছিল তখন সে নিউজ কভার করছিল, হঠাৎই যে অপর পার্টি ছিল তারা এসে সেই বিবেকানন্দ বিচার মঞ্চের উপরে সংঘাত ঘটায় এবং সেখানে সেই নিউজ কর্মী যখন তার সামনে কোনো কিছু হচ্ছিল সে তখন তার মোবাইলে তুলে ধরার চেষ্টা করছিল, তখনই হঠাৎ করে একজন বিএমএস কর্মী, নাম কি নাম, সুব্রত, সে এসে সেই সাংবাদিকের উপর অ্যাটাক করে, তাকে মারধর করে, তার মোবাইল ছিনতাই করে। পরবর্তী সময়ে তার মোবাইল দিয়ে দিলেও কিন্তু তাকে মারধর করে
চোর করে এবং তার একটি আংটিও ছিল, জানা গেছে সেই আংটিটাও সে নিয়ে গেছে। প্রত্যেক দিন প্রত্যেক মুহূর্ত সাংবাদিকরা আর কি করবে, সাবুন থেকে চোরাইবাড়ি পর্যন্ত সাংবাদিকদের উপর এরকমই নির্যাতন চলছে ত্রিপুরা রাজ্যে। কিছুদিন পূর্বেও আমরা দেখলাম আগরতলায় একজন সাংবাদিককে লকআপে ঢুকিয়ে রেখেছিল, পরবর্তী সময় সেই পুলিশ অফিসারেরই সাসপেন্ড হয়। কিছুদিন পূর্বে দুই সাংবাদিক মারা গিয়েছিল, তাদের এখনও পর্যন্ত কোনো বিচার হয়নি, তারা এখনও বিচার পায়নি। সাংবাদিকদের যদি সংবাদ করতে গিয়ে এরকম আক্রান্ত হয় তাহলে চতুর্থ স্তম্ভের মানে কি, গণমাধ্যম কোথায় যাবে? তাই আমরা যা আশা রাখি যে এটা সুষ্ঠু বিচার হোক এবং সেই সুব্রতকে ধরা হোক, এবং ধর্মনগর প্রেস ক্লাব থেকে আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই।